জীবনের পাঁচফোড়নে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন, সুস্থ আছেন। পাখির বাসা কম বেশি সবাই দেখেছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করতে চলেছি। তো সেই রেসিপিটা হলো নেস্ট সুইট রেসিপি। এই নেস্ট সুইট রেসিপিটা যদি আপনারা ফলো করে বাড়িতে তৈরি করেন তাহলে বাড়ির সব লোকেরা আপনার উপর একদম ইমপ্রেস হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি। তো চলে আসুন আমার রান্নাঘরে, দেখে নেওয়া যাক এই নেস্ট সুইটটা আমি কীভাবে তৈরি করি। সবার প্রথমে আমি এখানে ছোট প্যাকেটে 2 প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি। এই সিমুইটাকে আমি ভালোভাবে ক্রাঞ্চ করে নেব। ক্রাঞ্চ করলে নেস্টটা দারুণ সুন্দর তৈরি হবে, কারণ বড় বড় সিমুইগুলো থাকলে নেস্টের মোল্ডিংটা ভালো হবে না। এরপর ওভেনে কড়াইটা বসিয়ে গ্যাসের ওভেনটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 চামচ ঘি দিয়ে নিতে হবে। ঘিটা গরম হয়ে গেলেই সিমুইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। কড়াইতে থাকাকালীন যেই সিমুইয়ের কিছু বড় দানা থাকলে খুন্তির সাহায্যে প্রেস করে ভেঙে দিতে হবে। যখন ভাজাটা দেখব হয়ে গেছে তারপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সিমুইটাকে নরম করে নিতে হবে। বেশি পরিমাণে জল দিলে চলবে না। তো ছোট 2 প্যাকেট সিমুইতে আমার ছোট বাটির 1 বাটি জল লেগেছে। তো আপনারা একবার চেক করে নেবেন সিমুইটা কতটা নরম হয়েছে বা সিদ্ধ হয়েছে। তারপর আমি এখানে মিল্কমেড ইউজ করব। মিল্কমেডটা দেওয়ার কারণ হচ্ছে সিমুইটার মধ্যে একটা আঠালো ভাব আসবে আর সিমুইটাও মিষ্টিও হয়ে যাবে। তো আমি এখানে 4 চামচের মতন মিল্কমেড ইউজ করেছি। মিল্কমেডটা দিয়ে ভালোভাবে সিমুইটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, যেন সিমুইয়ের চারিদিকে সমানভাবে মিল্কমেডটা লেগে যায়। আর মিল্কমেড দিয়ে আমি অতিরিক্ত নাড়াবো না, যাতে এটা ড্রাই হয়ে যায়। এইভাবে আমি কাঁচের বাটিগুলোর মধ্যে ভালোভাবে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচের বাটির পরিবর্তে অন্য কোনো বাটিও ইউজ করতে পারেন। ভালোভাবে ঘিটা ব্রাশ করে নিলে যখন সিমুইয়ের নেস্টটা বানাবো সেটা সহজেই উঠে আসবে, বাটির মধ্যে লেগে থাকবে না। মিল্কমেডটা আমার মেশানো হয়ে গেছে। এখন সিমুইটা গরম থাকতে থাকতে আমি বাটির মধ্যে সেটাকে সেট করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে, ভালোভাবে বাটি বা নেস্টের শেপ আসবে না। সব কিছু তো এক্সপ্লেন করা যায় না, তো একটু দেখে বুঝে নিতে হবে। তো আমি এখানে বাটির মধ্যে কিছুটা সিমুই তুলে নিয়ে চারিদিকে সিমুইটাকে ভালোভাবে সেট করে দিয়ে মাঝখানটাকে একটু ট্যাপ করে করে গর্তের মতন করে নিয়েছি, সে যাতে নেস্টের মতন লাগে। দেখুন সিমুইটাকে 3টে বাটিতে সেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো এই ফাঁকে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে 1/2 লিটার দুধ ঢেলে দিলাম। এই 1/2 লিটার দুধকে আমি একবার আগেই জাল দিয়ে নিয়েছিলাম। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এই মালাইটা তৈরি করার জন্য। কড়াইতে ঢালার আগে 1/2 লিটার দুধের থেকে আমি 2 চামচ দুধ তুলে নিয়ে তার মধ্যে 8-10টার মতন কিছু কেশর ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট আছে, আমি এখানে কাজু বাদাম অ্যালমন্ড কুচি কুচি করে কেটে রেখেছি। এছাড়াও আমি নিয়েছি 3 চামচের মতন গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ চিনি। কর্নফ্লাওয়ারটাকেও আমি একটু দুধের মধ্যে গুলে তারপর ইউজ করব। এবার আমি চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে অ্যাড করে ভালোভাবে দুধের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর যখন দুধের মধ্যে বোল আসতে শুরু করবে তখন গুঁড়ো দুধটা অ্যাড করতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যেন কোনো ডেলাটা পাকিয়ে না থাকে। এইভাবে নাড়াতে নাড়াতে দুধটা ঘন হতে থাকবে আর দুধের মধ্যে আস্তে আস্তে মালাই জমতে থাকবে। এক্ষেত্রে দুধটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসতে থাকবে তখন আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো। আর দুধে ভিজিয়ে রাখা কেশরগুলোকেও আমি এখন অ্যাড করব। দুধটা যখন অনেকটা শুকিয়ে আসতে থাকবে তখন তার মধ্যে থেকে 2 চামচ দুধ তুলে নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার যে বাসে রাখা ছিল তার মধ্যে দিয়ে ভালোভাবে ঘুটে নিয়ে তারপর দুধের মধ্যে অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আলাদাভাবে ঘুটে নেওয়ার কারণ হচ্ছে যদি কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে দিই ডেলা পাকিয়ে যাবে, তাই আলাদাভাবে কর্নফ্লাওয়ারটাকে ঘুটে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দুধটা একদম ঘন হয়ে গেছে, একদম মালাইয়ের মতন জমে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। ফ্রিজে দেওয়ার ফলে মালাইটা একদম জমে যাবে।
এক ঘন্টা হয়ে গেছে, এখন আমি বাটিগুলোকে ফ্রিজ থেকে বের করে এনে খুব সাবধানে আস্তে আস্তে ছুরির সাহায্যে কোনাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর শিমুই দিয়ে নেস্ট তৈরি হয়েছে, দেখুন এই পিছনটা কত সুন্দর ফিল হয়েছে। তো এর মধ্যে যখন আমি মালাই ঢুকাবো কোনোভাবেই সেই মালাইটা লিকেজ করবে না। এতক্ষণে মালাইটা আমার জমে গেছে, এখন আমি মালাইটাকে দিয়ে নেস্টের যে বাটিগুলো আছে সেগুলোকে ফিল করে দেব। আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলেই তৈরি আমার নেস্ট সুইট। এই নেস্ট সুইট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, সাবস্ক্রাইব করে জীবনের পাঁচ ফোরনের পাশে সব সময় থাকবেন।